এই গাইস, গুড মর্নিং। অনেকদিন পরে আবার আসলাম তোমাদের কাছে, এবং আজকে যে ভিডিওটা বানাচ্ছি খুব আনন্দের সঙ্গে, কারণ অ্যাকচুয়ালি আনন্দটা হওয়ার পিছনে ইউটিউবের অনেকখানি হাত রয়েছে। আর সেটা হলো, আমি কালকে যখন আমার চ্যানেলটা লগ ইন করলাম, তখন দেখছি যে একজন সাবস্ক্রাইবার এসেছে, এবং সেই যেই হোক সাবস্ক্রাইবার, তাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিতে চাই। কারণ এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমার ভিডিও কেউ দেখছে এবং আমার চ্যানেলকেও কেউ লাইক করে সাবস্ক্রাইব করেছে, এবং সেটা আমাকে পরবর্তী সময়ে ভালো ভিডিও বানানোর জন্য আরও ইন্সপায়ার করছে। এবং বলতে পারো যে সেই সাবস্ক্রাইবারের প্রতি, যিনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বা করেছেন বা করবেন ভবিষ্যতে, আরও যারা সাবস্ক্রাইবার বা ভিউয়াররা রয়েছেন যারা করবেন, তাদের জন্যই ভিডিওটা আজকে বানাচ্ছি। হ্যাঁ, কিছু অন্যরকম ভিডিও নয়, অবশ্যই টিউটোরিয়াল ভিডিওই বানাবো, কিন্তু আমি প্রথমে যেটা জানাতে চাই যে বিগ বিগ থ্যাঙ্কস আমাকে আশা আলোটা অন্তত দেখানোর জন্য। এর জন্য আমি ইউটিউবকে অনেকখানি ধন্যবাদ দেবো, যেহেতু ইউটিউব থেকেও আমাকে সাহায্য করছে, আমার ভিডিওগুলোকে সফল করে সকলের কাছে তুলে ধরছে, সবাই দেখছে, এবং ওর জন্য আমি খুব থ্যাঙ্কফুল ইউটিউবের কাছে এবং অবশ্যই ভিউয়ারদের কাছে, এবং যিনি আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করলেনি, যিনি সাবস্ক্রাইব করেছেন সেই সাবস্ক্রাইবারের কাছে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আজকে আমাদের লেসনে আমরা চলে যাই। আমরা প্রিভিয়াসলি যে লেসনটা শিখেছিলাম সেটা ছিল হচ্ছে সি মেজার স্কেল, কিন্তু ছিল এটা অন্য অক্টেভে। আজকে সেই সি মেজার স্কেলটাই শিখবো, কিন্তু সেটা আবার একটু অন্য অক্টেভে, বেশি না, একটুখানি আমাদেরকে এগিয়ে আসতে হবে বা পিছিয়ে আসতে হবে। হ্যাঁ, গিটার এবং ইউকেলেলি বা স্ট্রিং বেসিস যত রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেক্ষেত্রে বলে দিই, আমরা যখনই প্রথম থেকে শেষের দিকে যেতে থাকবো তখন কিন্তু সুর চড়তে থাকে, আর যখন শেষের থেকে সামনের দিকে আসতে থাকবে সুর কিন্তু নামতে থাকে। অর্থাৎ এইদিকে হচ্ছে চড়া সুর, আর এইদিকে কিন্তু উপরে মানে বা নিচের সুর। আচ্ছা, আগের দিন যে সি মেজার স্কেলটা আমরা শিখেছিলাম কোন জায়গাতে, এই অক্টেভে, সরি ভুল হয়ে গেল একটা নোট, অর্থাৎ এই 1 থেকে 3-এর মধ্যে। আজকে আমরা যেটা শিখবো সেটা এখান থেকে, অর্থাৎ 2 থেকে 5 নম্বর ফ্রেট অব্দি আমরা আসবো, সেখান থেকে আমরা আবার এখানেই যাব। হ্যাঁ, অবশ্যই রুট নোট সি এখানটা শেষ হচ্ছে, আমরা এখানেই ফিরবো। তা আমরা আগে দেখে নিই কীভাবে বাজাতে হবে। অবশ্যই যেরকম কি জানি, উপর থেকে 2 নম্বর তার হচ্ছে সি, এবং সি মেজার স্কেলের রুট নোট বা প্রথম নোটটাই হয় কিন্তু সি। সি মেজার হোক বা মাইনার হোক, সকলের কিন্তু রুট নোট হচ্ছে সি। ওকে, সাইডের যত নয়েজ হচ্ছে তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী, কারণ আমার অ্যাকোমোডেশন বা অতটা ভালো নয়, সেটা অত ভালো নয়, নিজেদের মতো করে চেষ্টা করছি। ওকে, তা দেখে নিই, সি ডি ই এফ জি, সরি জি, একটু ভুল হয়ে গেল, ক্ষমা 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 চাইছি, খুব ক্ষমা চাইছি, একটুখানি ভুল হয়ে গেল, অতটা অতটা ভালো রিহার্স নয়, আর আমার একটা খুব বড় প্রবলেম হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করে ফেলি, তার জন্য এই ভুলগুলো হয়। যাই হোক, সেই তাড়াহুড়োর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তা আরেকবার একটু চেষ্টা করি তোমাদেরকে নিয়ে। অবশ্যই আমি আগে প্রথমের দিকে বলেছিলাম ভিডিওগুলোতে, আমিও কিন্তু শিখছি ইউকুলেলিটা, এবং নিজে মতো করে শিখেই তোমাদের কাছে সহজতর করে তুলে ধরছি, যাতে তোমরাও ভালো করে শিখতে পারো। সুতরাং আর একবার একটু চেষ্টা করি, আমাকে ক্ষমা করে দিও তোমরা। ওকে, অর্থাৎ কি হলো, একটা বলি, সি মেজার স্কেলে কিন্তু কোনো শার্প বা ফ্ল্যাট লাগে না। আশা করি এখনো পর্যন্ত তোমরা শার্প এবং ফ্ল্যাট নোট বা সাইনগুলো সম্বন্ধে পরিচিত হয়ে গিয়েছে, বা কোনটা কোন সাইনটাকে বলা হচ্ছে যে নোটটা ধরে তোমাকে স্ট্রোক করতে হবে বা নোটটা ছেড়ে স্ট্রোক করতে হবে, অর্থাৎ ওপেন স্ট্রোক করতে হবে, সেগুলো সম্বন্ধে আশা করি তোমরা জেনে গেছো ইতিমুহূর্তে। সুতরাং আমরা শুরু করি, কি বলেছিলাম যে প্রথমের পরে দ্বিতীয় নোট বা স্ট্রিং সেটা রয়েছে সি স্ট্রিং, এবং সেটা কিন্তু ওপেন স্ট্রোক করলে সি নোটই বাজবে, যেটা সি মেজার বা মাইনার স্কেলের রুট নোট। তাহলে সি,
তারপরে হচ্ছে ওই তারেরই 2 নম্বর ফ্রেট হচ্ছে ডি, সেম তারেরই 4 নম্বর ফ্রেট হচ্ছে ই। ই আর এফ এর মাঝখানে কিন্তু কোনো রকম শার্প বা ফ্ল্যাট হয় না, ই এর পরে এফ হয় এবং বি এর পরে সি হয়, এটুকুনি তোমরা খেয়াল রাখো। এই গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আবার পরবর্তী সময়ের কাছে আসবো তোমাদের কাছে, ওগুলো পরে আলোচনা হবে, এখন আপাতত এটাই করি। আমরা কি করলাম তাহলে, সি ডি ই এফ, ঠিক আছে। তারপরে আমাদের জি স্ট্রং বাজাতে হবে, জি স্ট্রিংটা বাজাতে হবে, এটা হচ্ছে ই। ই তার যেটা বলেছিলাম, ই এর পরে কোনো শার্প টার্প হয় না, ই এর পরে যেটা প্রথম ফ্রেটটা হোল্ড করছি সেটা বাজে এফ, এফ শার্প জি। তারপরে আসছে জি শার্প এ, তারপরে আসছে যেরকম বললাম বি আর সি এর মাঝখানে কোনো রকম শার্প বা ফ্ল্যাট হয় না, যেহেতু এটা সি নোট, সুতরাং তার আগে এটা ন্যাচারাল বি হবে। এই সি মেজার স্কেল কমপ্লিট হলো। আবার আমরা উল্টো দিকে যাব, এখানে শুধু একটা নোটই তোমরা খেয়াল করে দেখবে ওপেন বাজে, সেটা হচ্ছে এই সিটা। আগে যেটা ছিল সেখানে কিন্তু অনেকগুলো ওপেন নোট বাজছিল, তিনটে মতো বাজছিল, হয়তো তিনটে কি চারটে বাজছিল, কিন্তু এখানে একটা শুধু নোট বাজে, সেটা হচ্ছে এটা। আশা করি একটুখানি মাঝখানে ভুল হয়ে গেছিল, তার জন্য বলছি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আশা করি পরিষ্কার করে বোঝাতে পারলাম, যদি না পারি আমি বারবার বলছি আমার ভিডিওগুলোতে কমেন্ট করো, লাইক করো, যদি ভালো না লাগে ডিসলাইক অন্তত করো, আমি বুঝতে পারি কি আমার ভিডিওটাকে কেউ ডিসলাইক করছে এবং আমাকে ভিডিওটা কিভাবে বানাতে হবে সেটা অন্তত বুঝতে পারি। যাই হোক, জনতা জনার্দন সবাই জানে, সুতরাং আশা রাখবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অবশ্যই, ভালো মন্দ যাই হোক, ভালো না লাগলেও বলবে যে এই জায়গাটা হচ্ছে না, এটা এরমভাবে হবে, সেই কমেন্টগুলো সাজেশনগুলো দাও, যাতে নিয়ে আমি আমার ভিডিওগুলোকে বা চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি, ভালো করতে পারি। সুতরাং আজকে শেষ করছি, সি মেজার স্কেলটাকে পুরো আমি বাজিয়ে সরি এটাকেই তিনটে নোট একসঙ্গে প্র্যাকটিস করবে, এভাবে চারটে নোট পাঁচটা নোট নিয়ে এরকম একের পর এক একবার প্রথম থেকে শেষে যাবে এবং শেষের থেকে উপরে আসবে। আশা করি পজিশনগুলো তোমরা বুঝে গিয়েছো, একটু কমপ্লিকেশন ছিল ভিডিওর মধ্যে, আবারও বলছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের সাজেশনের জন্য কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা লাল ঘন্টা চিহ্ন আছে, সেই ঘন্টাটাকেও প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।